ছাত্রছাত্রীরা আমরা এখানে কোষপ্রাচীরের বিষয়ে আলোচনা করব। উদ্ভিদ কোষে কোষ ছাড়াও আরও একটা দৃঢ় আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে কোশপ্রাচীর কি সব কোষে থাকে না কোশপ্রাচীর সবকোষে থাকে না শুধু উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না কোষপ্রাচীর কী দ্বারা গঠিত কোষপ্রাচীর সেলুলোজ নামের অজৈবিক পদার্থ দ্বারা গঠিত এর আগে আমরা প্লাজমা পর্দার বিষয়ে পেয়েছিলাম প্লাজমা পর্দা লিপিড ও প্রোটিন নামের জৈবিক পদার্থ দ্বারা গঠিত কোষপ্রাচীরের কাজ কি কোষপ্রাচীর উদ্ভিদ কোষকে আকৃতি প্রদান করে কোষের ভেতরের উপাদানগুলোকে সুরক্ষা প্রদান করে এবং দৃঢ়তা প্রদান করে কখনো যদি উদ্ভিদ কোষের বাইরের মাধ্যম ভেতরের জলীয় মাধ্যম থেকে বেশি ঘন হয় তখন অভিস্রবণ প্রক্রিয়ায় জল কোষের ভেতর থেকে বাইরে চলে যাবে এবং কোষের ভেতরে জল কমে যাওয়ায় কোষ সংকুচিত হবে দেখা যাবে যে কোষীয় উপাদানসমূহ কোষপ্রাচীর থেকে সরে যাবে এই প্রক্রিয়াকে প্লাজমোলাইসিস বা কোষদ্রব্য সংকোচন বলে